বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গ্রেটার ওল্ডহ্যাম বিএনপির উদ্যোগে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার ওল্ডহ্যামের ফেদারস্টল রোডস্থ দলীয় কার্যালয়ে গ্রেটার ওল্ডহ্যাম বিএনপি নেতা ফিরোজ আলী লালার সভাপতিত্বে এবং মৌদুদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাব্বির আহমেদ খান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মালিক আব্দুল মুহিত বিশেষ আলোচকের বক্তব্য রাখেন যুক্তরাজ্য ছাত্র দলের সাবেক সভাপতি মোয়া মোস্তাক উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফয়সাল আহমেদ চৌধুরী মুসলিম উদ্দিন আবিদুল ইসলাম আরজু মোহাম্মদ তকলিস মিয়া ওলহ্যাম জাসাদ সভাপতি ফয়জুল প্রমুখ বক্তারা সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্বের উপর বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশ যখন একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছিল ঠিক তখনই দেশের সাহসী সিপাহী জনতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানকে মুক্ত করেন প্রবাসে বান্নর ভাষা আন্দোলনের পটভূমি ও মাতৃভাষাকে স্মরণ করতে ইতালির পাদোভাতে শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এ লক্ষ্যে সবুজ বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় ইতালির পাদুভা থেকে রিপোর্ট করছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক ইমদাদ প্রবাসী নিজের মাতৃভাষাকে স্মরণ করতে ইতালি পাদবাতে সবুজ বাংলা অ্যাসোসিয়েশন এখানকার প্রশাসনিক সকল কার্যক্রম সম্পূর্ণ করেছে এখন অর্থ সংগ্রহের জন্য পাদবাবাসী সহ সকলে সাহায্য কামনা করে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করে অ্যাসোসিয়েশনের সভাপতি সালাদিন সভাপতিত্বে মোহাম্মদ ইমরান হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি জাহাঙ্গীর ভুঁইয়া শাহ সেলিম পাদবা বিএমপি সভাপতি আক্তারুজ্জামান ও এন আর এর সাধারণ সম্পাদক ও চ্যানেল আয়ের বিশেষ প্রতিনিধি হাবিব রহমান চূন্য শুভেচ্ছা বক্তব্য রাখেন হালদার কামরুল মজুমদার কামালাখন সহ আরও অনেক প্রবাসী বাংলাদেশি রফিকুল আমিন ও বুশার উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করে রোম থেকে আগত বাদন তরুণ দিকষ্টা সহ স্থানীয় শিল্পীবৃন্দ এছাড়াও কবিতা আবৃত্তিও জাদু প্রদর্শিত হয় নৃত্যে ছিল শিশু শিশুশিল্পী আলপি ও ইতালির জনপ্রিয় নৃত্যশিল্পী সাবিয়াংসেন উত্তরা সর্বশেষ আকর্ষণ ছিল এটা আমি মনে করি আমাদের বাঙালি জাতি এবং বাঙালি সংস্কৃতির জন্য একটি গর্বের বিষয় শহীদ মিনার হতে যাচ্ছে উদ্বোধন হচ্ছে অনেক ভালো একটা কার্যক্রম বাংলাদেশে মাটিতে গান করতে এসেছে সেরকমই মনে হয়েছে ইনশাল্লাহ শহীদ মিনার প্রতিষ্ঠিত হবে আমরা সবুজ বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গর্বিত ইতালি পাদোবা থেকে এমদাদুলো হক চ্যানেল আই কুলাউড়া কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম শফি আহমেদ সালমানকে সংবর্ধনা প্রদান করেছে স্পেনের কাতালোনিয়া গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান গত ৬ নভেম্বর বার্সেলোনার সান্তা সান্তাকমায় স্থানীয় একটি হলে অনুষ্ঠিত করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আমিন হোসেন পরিচালনায় সংবর্ধনা সভায় সংগঠিত অতিথি আহমেদ সলমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে বলেন দেশ মাতৃকার প্রতি হৃদতা আছে বলেই দেশের সব দুর্যোগপূর্ণ সময়ে প্রবাসীরা এগিয়ে আসেন কাদিপুর ইউনিয়ন তথা কুলাউড়ার উন্নয়নে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন কুলাওড়া জনগণ উন্নয়ন কর্মকাণ্ড পছন্দ করে বলেই তাকে এক নাগারে তিনবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাতালুনিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সুরুজ্জামান জামান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সান্তা কলমার সভাপতি আব্দুসাত্তার আজাদ ফ্রান্স কুলাওড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিমল দে উদ্দিন প্রমুখ অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডাবলিনের আহ্বায়ক কমিটির উদ্যোগে গত শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ইডেন কলেজে সম্পন্ন হয়েছে সম্মেলন দুই আমাদের আয়ারল্যান্ড প্রতিনিধি কামাল উদ্দিন জানান বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ডাবলিনের যুগ্ম চূন্য মাতব্বরের উপস্থাপনায় সম্মেলনের সভাপতিত্ব করেন শাহিন মিয়া সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডাবলিনের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির বক্তব্য রাখেন জাস্টিস জাকির হোসেন সাইফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক জনাব হামিদুল নাসির ইকবাল আহমেদ লিটন সহ অন্যরা টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ইউকে উদ্যোগে হিস্ট্রি অব বাংলাদেশি প্রজেক্টের দ্বিতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে আমাদের ওলহাম প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান সংগঠনের পরিচালক ময়া মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত জকি আহাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম বাড়া কাউন্সিলের মেয়র জন হার্টসন হিস্ট্রি অব বাংলাদেশি প্রজেক্টের সফলতা তুলে ধরে বক্তব্য রাখেন ইউসুফ মিয়া শফিক মিয়া কাউন্সিলর আব্দুল কাদির জিলানি সৈয়দ আনসাফ মিয়া তাবেদার রসুল বকুল আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় হিস্ট্রি অফ বাংলাদেশি ইন গ্রেটার ম্যাঞ্চেস্টার প্রকল্পের সফলতায় ভূয়সী প্রশংসা করে বলেন এই প্রজেক্ট নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মকে তাদের পূর্বসূরিদের রুট খুঁজে পেতে সাহায্য করবে এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো নেতাকর্মীদের হাতাহাতি সংহতির মধ্য দিয়ে যুক্তরাজ্য বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন ট্যুরিজম সেক্টরকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড হাই কমিশনের নেটওয়ার্কিং ডিনার নিউহাম কাউন্সিলের ইন্টারপ্রেটার ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত কমিউনিটির বাসিন্দাদের মিশ্র প্রতিক্রিয়া এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ